এবারের বড়ুয়ার বিএল আরকে কার্যত দেখা গেল দাবাং মোড়ে। অবৈধভাবে চলা খাদানে গিয়ে ঘাটে আইনি নোটিশ টানানোর পাশাপাশি বালি মাফিয়াদের সতর্ক বার্তা দিলেন বিএল আরও রঞ্জন কুমার দে। মূলত এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতেই এদিন তিনি নিজেই অভিযান শুরু করেন বড়ুয়া থানার অন্তর্গত ময়ূরাক্ষী নদীর সুন্দরপুর বিপ্লবী ননী সেতু এলাকায়। আর সেখানে কার্যত এমন পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেল বিএল আরকে। মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।